কুমোরটুলিতে কিন্তু মা দুর্গা প্রতিমা বানানোর কাজ কিন্তু জোর কদমে চলেছে। ম্যাক্সিমাম স্টুডিওয়ে কিন্তু মায়ের প্রতিমা বানানোর কাজ শুরু হয়ে গেছে, না শুরু হলেও কিন্তু মায়ের প্রতিমার স্ট্রাকচার বাঁধানোর কাজ কিন্তু জোর কদমে চলছে। দেখাবো তোমাকে, তোমাদের স্টুডিওগুলো যাতে পরপর স্টুডিও দেখো, দেখো স্টুডিওটা দেখো, মা দুর্গা প্রতিমা বানানোর কাজ চলছে, মায়ের প্রতিমার মাটির পড়লে পড়ছে। মায়ের প্রতিমার স্ট্রাকচারের উপর মাটির পড়লে পড়েছে। পরের স্টুডিওটাও দেখো, তোমাদের দেখো বুঝতে পারবো কীভাবে কাজ শুরু হয়ে গেছে। দেখো দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু মায়ের প্রতিমা দেখো মাটির পড়লে পড়ে গেছে। দেখো সব পশুরের মুখ বানানো হচ্ছে, পশুরের মুখ বানানো হচ্ছে। আর এগুলো দেখো মায়ের প্রতিমা, স্টুডিওগুলো সবে শুরু হলো। এবার তোমাদের দেখায় সুধীর কুমার পালের স্টুডিওটা দেখো, আমরা বুঝতে পারবা পুজোর প্রস্তুতি কতটা শুরু হয়েছে। ওরপর প্রচুর মায়ের প্রতিমার কিন্তু স্ট্রাকচার বাঁধার কাজ চলছে, রয়েছে সব স্ট্রাকচার বাঁধা হয়েছে মায়ের প্রতিমা। মাটিগুলো দিয়ে কিন্তু মায়ের প্রতিমা কিন্তু মাটিগুলো দিয়ে বলে দেওয়া হবে। আমাদের স্টুডিওটা দেখে এখানে দেখো বেশ কিছু কিন্তু মা দুর্গার প্রতিমা বানানোর কাজ চলছে। এখানেও রয়েছে দু সপ্তাহ আগে কিন্তু স্টুডিওটা সেইভাবে কিন্তু ঠাকুর তৈরি হয়নি, কিন্তু দেখা হয়নি অল্প পর কিন্তু সব মায়ের প্রতিমা অল্পর মায়ের প্রতিমা বানানো হচ্ছে। পাশে দেখো সব দিয়ারা বানাচ্ছে মায়ের প্রতিমা, এ পাশে রয়েছে সুন্দর মায়ের প্রতিমা বানানোর কাজ চলছে। যে স্টুডিওগুলো এর আগে কাজ শুরু হয়নি সেগুলোও কিন্তু কাজ শুরু হয়ে গেল। তোমাদের সমীর পালের স্টুডিওটা দেখায়, এখানে দেখো স্ট্রাকচার বাঁধার কাজ চলছে মা দুর্গা। পাশে দেখো বিচুলি দিয়ে স্ট্রাকচার বাঁধার কাজ চলছে মায়ের প্রতিমার। এই স্টুডিওর মায়ের প্রতিমাগুলো তো তোমরা জানো অসাধারণ সুন্দর দেখতে হয়। দেখো রামচন্দ্র পালের স্টুডিও দেখো, এখানে একচালা মা দুর্গার প্রতিমা বানানোর স্ট্রাকচার বাঁধা হচ্ছে। দেখো স্ট্রাকচার বিচলি দিয়ে বাঁধা হচ্ছে, দেখো একচালা মা দুর্গার প্রতিমা। স্টুডিওগুলো কিন্তু এর আগে কাজ শুরু হয়নি, এটাই এবং এইটাই এগুলো কিন্তু সব মা দুর্গা প্রতিমা বানানোর কাজ কিন্তু শুরু হয়ে গেল স্টুডিও। তোমাদের মুরারি পালের স্টুডিওটা দেখো, এখানে দেখো মায়ের প্রতিমা দেখো স্ট্রাকচার বাঁধা হয়েছে বিচলি দিয়ে। আর এই পাশের মায়ের প্রতিমাগুলো দেখায় তোমাদের, দেখো এই পাশের মায়ের প্রতিমাগুলো কিন্তু মাটির পলে পড়ে গেছে। বুঝতে পারছো স্টুডিওগুলোতেও কিন্তু মায়ের প্রতিমা বানানোর কাজ শুরু হয়ে গেছে। এই স্টুডিওটা দেখো, দেখো মায়ের প্রতিমা বানানোর কাজ চলছে। দেখো শিল্পী দাদা এখান থেকে মাটি তুলে নিয়ে গিয়ে মায়ের প্রতিমায় মাটি লাগাচ্ছে। আমাদের দেখায় ভিতর থেকে একটু অসাধারণ সুন্দর মায়ের প্রতিমা বানানো হচ্ছে। দেখো আমার কাছে নারায়ণ পালের স্টুডিওটা দেখায়, দেখো এখানে দেখো মা দুর্গার প্রতিমা বানানো শুরু হয়ে গেছে। এই পাশে রয়েছে বেশ কিছু মায়ের প্রতিমা। এই স্টুডিওগুলো কিন্তু কিছুদিন আগে মানে দু সপ্তাহ আগেও কিন্তু সেইভাবে মায়ের প্রতিমা বানানোর কাজ শুরু হয়নি, কিন্তু দেখো এখন দেখো মায়ের প্রতিমা বানানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এবং মোটামুটি ম্যাক্সিমাম স্টুডিও কিন্তু মা দুর্গা পাতা ঠাকুর বানানো শুরু করে দিয়েছে। দেখো অভিজিৎ পালের স্টুডিওটা দেখায়, দেখো এখানেও কিন্তু মায়ের প্রতিমার দেখো স্ট্রাকচার বাঁধার কাজ চলছে। দেখো শিল্পী দাদারা বিচুলি দিয়ে মায়ের প্রতিমার স্ট্রাকচার বাঁধছে।
পাশের স্টুডিওটা তোমাদের দেখাই। এটি হলো গোবিন্দপালের স্টুডিও, এখানে দেখো মায়ের প্রতিমা কিন্তু মাটির কোলে পড়ে গেছে। তারপর মায়ের প্রতিমা রয়েছে, দেখো মায়ের প্রতিমা, দেখো মাটির কোলে রয়েছে। ভিতরে রয়েছে দুটি মায়ের প্রতিমা, যেগুলো এখন মাটির কোলে দেওয়া হচ্ছে। আর এগুলি সব মায়ের প্রতিমাই কিন্তু মাটির কোলে পড়ে গেছে। জোর কদমে কাজ চলছে, এখানে শিল্পীরা কিন্তু স্ট্রাকচার বাঁধছে। দেখো মা দুর্গার প্রতিমার স্ট্রাকচার, দেখো মা দুর্গার প্রতিমার স্ট্রাকচার বাঁধার কাজ চলছে। বুঝতে পারছো জোর কদমে কিন্তু কাজ চলছে মায়ের প্রতিমা বানানোর। কাঞ্চিপালের স্টুডিওটা দেখায়, দেখো কাঞ্চিপালের স্টুডিওতে কিন্তু মা কালীর প্রতিমা বানানো হচ্ছে। বেশ বড় বড় হাইটে মা কালীর প্রতিমা বানানোর কাজ চলছে। এই পাশে রয়েছে অনেকগুলি মা কালীর প্রতিমা বানানো হচ্ছে কাঞ্চিপালের স্টুডিওতে। শিল্পী তাপস পালের স্টুডিওটা তোমাদের দেখা, একটি বিশাল বড় হাইটের কিন্তু এখন মা দুর্গা প্রতিমা বানানোর কাজ চলছে। এপাশেও রয়েছে, দেখো এই পাশেও রয়েছে মায়ের প্রতিমা বিশাল বড় হাইটের। পরপর দেখো মায়ের প্রতিমা রয়েছে। এবার তোমাদের স্বপন পাল আর তপন পালের স্টুডিওটা দেখা, দেখো এক চালা মা দুর্গার প্রতিমা এখানে, দেখো একটু বড় হাইটের এক চালা মা দুর্গার প্রতিমা। এখানে দেখো শিল্পী দাদা বিশ্বকর্মা ঠাকুর বানাচ্ছে, দেখতে পাচ্ছ এইগুলি বিশ্বকর্মা ঠাকুর বানানোর কাজ চলছে। এখানে দেখো পেছনে রয়েছে একটি মায়ের প্রতিমা এক চালা। চলে তোমাদের মোহনবাসী রুদ্রপাল স্টুডিওটার আপডেট দিই, দেখতে পাচ্ছ বিশাল বড় হাইটের মায়ের প্রতিমা। দেখো মায়ের প্রতিমা মাটি পোলে লেগে তার উপর যে ঘষার কাজটা সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য দেখো এত স্মুথ লাগছে মায়ের প্রতিমা। দেখতে পাচ্ছ ভিতরে শিল্পী দাদা কাজ করছে, জাস্ট স্পেসটা দেখো তোমরা, ঠাকুরগুলো যে রাখা রয়েছে দেখো স্পেসটা দেখো একদম অল্প। পরপর প্রচুর ঠাকুর রয়েছে কিন্তু এ পাশেও দেখতে পাচ্ছ, এ পাশেও কিন্তু লাইন দিয়ে ঠাকুর দাঁড় করানো। এই পাশে দেখো এ পাশেও ঠাকুর রয়েছে, এবং ঠাকুরগুলোর হাইট দেখেছো বিশাল বড় হাইটের মা দুর্গার প্রতিমা। এখন থেকে বানানোর কাজ শুরু হয়ে গেছে,